কি সাত্তলিক নিষিদ্ধ হয় জনমানুষে আনন্দ কেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ বলে কথা নয় সন্ত্রাসী যে কাজ করে যে মানুষের মনের মধ্যে ঘৃণার উদ্বেগ ঘটায় যেই মানুষগুলার কার্যক্রম কোনো মানবীয় বোধের জায়গাতে কখনো জায়গা দেওয়া যায় না ওই কার্যক্রম যে করুক মানুষের ফিতরাতগতভাবে মানুষ তাদেরকে ঘৃণা করবে আবরারকে যে হত্যা করেছিল ওই আবরার বুয়েটের একজন বিলিয়নটি স্টুডেন্ট সারা রাত নির্যাতন করে তাকে হত্যা করেছিল যারা করেছিল তাদেরকে মানুষ পছন্দ করবে না ঘৃণা করবে তাহলে সেটা জেনামাই করুক তাকে মানুষ ঘৃণা করে যেই ছেলেগুলাকে ইউনিভার্সিটির হলের মধ্যে নিয়ে টর্চার সেলে রূপান্তর করে সেখানে তাদের প্রত্যেকের আয়নাঘর বানায় হত্যা করা হয়েছিল যেই মানুষগুলাকে যেই মহিলাগুলাকে একই ইউনিভার্সিটির তারা পিটায় পিটাইতে তাদেরকে অত্যাচার করেছিল যেই মানুষগুলাকে পুলিশের সাথে যুক্ত হয়ে যারা স্নাইপার নিয়ে যারা রাইফেল নিয়ে অপর মানুষের বুকে গুলি করে দিয়েছিল যারা দাম্ভিক হয়ে বলতো আমাদেরকে দমন করার মতো কোনো শক্তি নাই তারা যখন সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হয় তাদের বানানো আইনে মানুষ খুশি হবে না তো কি হবে যে খুশি হবে না বুঝতে হবে তার মধ্যে ঝামেলা ঝামেলা আছে 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 কি কেননা আমরা আফসোস দেখেছি ভাই আমরা একটা বিষয় আফসোস দেখেছি মানুষ ভুল করে দল ভুল করে অনেকে ভুল করে ভুল করার পরে মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য কি সে তার ভুলের জন্য অনুতপ্ত হবে এবং ক্ষমা চাবে কি করবে আই ফিল ফ্রম মাই হার্ট আই এম সরি অ্যাবাউট দ্যাট আমি আর কখনো করবো না এই অনুশোচনা যদি না থাকে তাহলে এর থেকে ভয়ঙ্কর পাপি আর পৃথিবীতে নাই কেননা পাপকে পাপ জেনে যে করে সে একজন ভালো পাপি আর পাপকে সে যে পাপই জানে না সে একজন ভয়ঙ্কর পাপি কেননা তার কখনো তও মানসী হয় না তা আমরা দেখতেছি অনেকের মধ্যে কোনো অনুশোচনায় নাই হাজার হাজার মানুষকে মেরে ফেলা হলো আপনাদের যদি বিশ্বাস না হয় এই যে নিটোর এখান থেকে তাকালে দেখা যাবে নিটরে যেয়ে দেখে আসবেন চোখ নাই পিঠের মধ্যে গলি গায়ে মাথার স্কালের মধ্যে শত শত গলি হাজার হাজার ছেলে পঙ্গু হয়ে বসে আছে হাজার হাজার মানুষের পেট দিয়ে বুক দিয়ে বেরিয়ে গেছে যেই মানুষ মারা গেছে তাদের তো কোনো আর ফেরত আসার সুযোগই নাই এত কিছুর পরেও যদি অনুশোচনা না থাকে তাহলে এর থেকে বড় সন্ত্রাসী আর কে হতে পারে তাদেরকে নিষিদ্ধ নয় আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ যেন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় কেননা তাদের বোধের জায়গা যদি জাগ্রত না হয় তাহলে আপনি কি করবেন আমরা হেদায়েতের দোয়া করি কিন্তু বোধ যদি জাগ্রত না হয় আল্লাহ যেন হেদায়েত তাদেরকে দিলে নসিবে থাকলে দেন না হলে তাদেরকে সমূলে যেন ধ্বংস করে দেন আর শিক্ষা আছে এখান থেকে শিক্ষা আছে এখান থেকে এক ফেরাউন চলে গেছে কিন্তু ফেরাউনের গল্প বন্ধ হয় না এক দলের নিষিদ্ধ দেখে আপনি শিক্ষা নেন আপনিও যদি এই কাজ করেন আপনার পরিণতিও এরকম হতে পারে ঠিক কিনা অথবা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শেখ আসর এবং মাগরীব কাজা হলে নামাজ কিভাবে পড়ব প্রিয় ভাইয়েরা যদি আসর এবং মাগরীব কাজা হয় শরীয়তের বিধান পাঁচ ওয়াক্তের নিচে যদি কাজা হয় তাহলে তারতিব রক্ষা করতে হবে আপনাকে তারতিব না হলে আপনার সালাত হবে না তাহলে আপনি আগে আসরের কাজ আদায় করবেন তারপরে মাগরীবের কাজ আদায় করবেন মাগরীবের ওয়াক্তে যদি হয় সেটা এসার আগে হয় আপনি আগে আসর পরে নেবেন তারপরে আপনি মাগরীব পড়বেন আর যেই সালাত যেভাবে কাজা হয়েছে সেভাবে আদায় করবেন কিভাবে আসরের নামাজ থেকে রাতে আর মাগরিবের নামাজ জোরে কেরাতে তাহলে আসরের নামাজ আসতে পড়বেন আর মাগরিবের নামাজ জোরে পড়বেন কিন্তু তারতিবটা রক্ষা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ফিকুল আহনাফ অনুযায়ী এই তারতিব রক্ষা করা ও আশা করি আপনার উত্তর পেয়েছেন হ্যা